এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। উত্তরবঙ্গ সফরের শেষ দিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় থেকে অমিত শাহ, যুব তৃণমূল সভাপতি নিশানা থেকে বাদ গেলেন না কেউই, জবাব দিলেন ভাইপো বিতর্কেরও। সেই সঙ্গে তার প্রত্যয়ী দাবি, আগামী নির্বাচনে ফের ক্ষমতায় আসছে তৃণমূলই। যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি, অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই। ভাববাচ্ছে কথা বলে বলে ভাইপো, কেন ভাইপো বললে তো মামলা করা যায় না, না নাম নিয়ে কথা বলতে পারে না। আমি তো নাম করে বলেছি, আমি আজকে আবার বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি নাম করে বলছি, বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে এই মঞ্চ থেকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরে কৈলাস বিজয়বর্গীয় কি বললেন শুনুন। কিন্তু জনতা ফেসলা করেগে, অভিষেক থোড়ি ফেসলা করেগে। দেখি, কয়লা চোর, गाय की तस्करी करने वाले, ऐसे लोगों की बातें कोई मैं जवाब नहीं देता, पर विधानसभा में जनता उनको कहां पहुंचाएगी हम सब लोग देखेंगे। অত্যাচারিতদের জন্যই তার গুন্ডামি, দরকার হলে আরো গুন্ডামি করবেন, নাম না করে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। আমি তো গুন্ডা আছি, দরকার হলে গুন্ডামি করব, সেটা ওদের দেখতে হবে। যদি মনে করেন ওনারা গুন্ডামি করবেন, তার প্রতিরোধে আমিও গুন্ডামি করব। আমি কিন্তু সাধারণ লোককে নিয়ে গুন্ডামি করি, যে অত্যাচার হয় মানুষের তার বিরুদ্ধে বলি, অত্যাচারীরা ওদের পক্ষে আছে, তাই মানুষ আমাদের পক্ষে আসছে আজকে। কাকে টাকা নিতে দেখেছিলেন, তোলাবাজ কে, আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি, বলেছিলাম বাড়িতে পদ্মফুল ফোটাতে পারেননি, সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছে, তার মানে বাড়িতে আরো উপসর্গহীন রয়েছে, নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন, তোলাবাজকে এখন সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে। আর যারা ভাবছে বেইমানি করে, পাল্টিবাজি করে, মানুষের সাথে দ্বিচারিতা করে বিজেপিতে গিয়ে কোমর বাঁচাবো, মাজা বাঁচাবো, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বাংলার নাম কুলোষিত করে, বাংলাকে অপমানিত করে বাংলাকে বিক্রি করব দিল্লি গুজরাটের কাছে, তাদের বলে রাখি, যতই নাড়ো কল কাটি নবান্নে আবার হাওয়ায় চটি। বিনয় মিশ্র কে, কেন তার পাঁচটি বাড়িতে সিবিআই তল্লাশি হলো, জবাব দিতে হবে, তমলুকের সভা থেকে পাল্টা আক্রমণ শুভেন্দুর। বড় বড় কথা বলছেন তোলাবাজ ভাইপো দক্ষিণ দিনাজপুরে গিয়ে, বলছে তোলাবাজরা সব বিজেপিতে গেছে, আরে ওটা ছেড়ে যান না, এজেন্সি কোর্টের উপরে দেখছে। কিন্তু আপনার বিনয় মিশ্র কোথায়? আপনার বিনয় মিশ্রকে তো আপনি 2013 সালে অ্যাপয়েন্টমেন্ট দিলেন বিনয় মিশ্রজিকে ভাইস প্রেসিডেন্ট রাজ্য তৃণমূল যুবা লালচুল কানে দুল। তারপরে গত জুলাই মাসে টুইট করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের 7 নম্বর জেনারেল সেক্রেটারি, তিনি গরুতেও আছেন কয়লাতেও আছেন, 5টা বাড়িতে সিবিআই রেড করছে, বলতে হবে তো তোলাবাজ ভাইপোকে বিনয়ের সঙ্গে তোমার সম্পর্ক কি বলছেন না কেন? বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চায়, 6টা সিকিউরিটি দিয়ে রেখেছিলেন কেন রাজ্য পুলিশে?
ঝাড়গ্রামের নেতাইয়ে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নেতাইয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনও করেন তিনি। শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জ্ঞাপন করায় শহীদ বেদি অশুদ্ধ হয়ে গেছে বলে দাবি করে এরপর গঙ্গা জল দিয়ে বেদি ধুইয়ে দেন তৃণমূলের লালগড় ব্লক সভাপতি। আমি 11 সালে এসে লাশ কুড়িয়েছিলাম, আহতদের হসপিটালে নিয়ে গেছিলাম। গত বছর এসেছিলাম 2020-তে, আগামী বছর আসবো বেঁচে থাকলে 2022-এ। যারা কোনোদিন আসেনি 10 বছর, আমি কোনোদিন পার্টির ঝান্ডা নিয়ে এখানে আসিনি। আমার খারাপ লেগেছে নেতাই গ্রামটা পতাকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কোনোদিন আমি করিনি। আপনারা দেখলেন, সাক্ষী থাকলেন, সবাই ভালো থাকবেন। আরাধ মাতা কি জয়, আরাধ মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উপলক্ষ ছিল নেতাইয়ের শহীদ স্মরণ। সেই মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে নিশানা করলেন পার্থ চট্টোপাধ্যায়, তথ্য বিকৃত করার অভিযোগ করলেন, পাল্টা প্রশ্ন ছুড়লেন, নেতাইয়ের আন্দোলনের সময় তাঁর গাড়িতে গুলি লাগেনি কেন? উনি বললেন নেতাই নাকি উনি সবকিছু করেছেন, তাহলে কলকাতা থেকে মরদেহ নিয়ে আমাদের আসতে হলো কেন? কেন ঘটনা ঘটার পর সময় আমরা দৌড়ে এলাম? সেদিন আমার সঙ্গে অরূপ বিশ্বাস এসেছিল। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামে তো এত আন্দোলন হলো, ওনার গাড়িতে তো কোনোদিন গুলি লাগেনি, গুলি কেন আমাদের গাড়িতে লাগলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সেই ইতিহাসকে তিনি বদল করবেন কিভাবে? নেতাজির ইতিহাসকে তিনি বদল করবেন কিভাবে? আপনি বদল করুন, কিন্তু এরকম বিকৃত তথ্য তুলে ধরবার চেষ্টা করছেন কেন? যে বলে 35টা আসন দেব, সে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলায় তার দায়িত্ব ছিল, কোথায় পেলে? তিনি যখন পূর্ব মেদিনীপুরেই ছিলেন 2019-এ, তো তিনি ছিলেন সবকটা আসনে জয়লাভ করতে পেরেছিলেন। আসল কথা অহংকার, দম্ভ। আমি একা থাকবো, অন্যেরা থাকবে না, চাকর বাকর হবে, সেই রাজনীতি করবার জায়গাটা তৃণমূল কংগ্রেসের নেই। নেতাইয়ের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। কি বলেছেন দেখব। ওইসব অমিত শাহ, নরেন্দ্র মোদী আমাদের দেখাবেন না, এটা নেতাই। নেতাইয়ের বিকল্প জানেন? নেতাই থেকে পেটাই, এই পেটাই নেতাই থেকে শুরু হবে। পদ্ম ফোটাবেন তো, পদ্ম ফোটাবেন তো, ও কি পদ্ম ফোটাবেন আপনাকে বলে যাই। রাহা গুলশান ফুল তো জরুর খিলেঙ্গে, শুভেন্দু অধিকারী ইয়াদ রাখো, জানকি ময়দান মে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। এই কথা দিয়ে গেলাম, পালিয়ে যাব না, যদি যুদ্ধক্ষেত্রে হেরে যাই প্রাণ বিসর্জন দেব, চৈতকের মতো প্রাণ বিসর্জন দেব, কিন্তু মাথা মুড়িয়ে শুধু এতগুলো মানুষের স্বার্থ ছেড়ে শুধুমাত্র কিছু টাকা, কিছু রোজগার, কিছু কালো টাকাকে প্রোটেকশন দেওয়ার জন্য এতগুলো মানুষকে বেইমানি করে চলে গেলাম, বলে কিছুই তো পাইনি। নির্বাচিত ছাড়া আমরা ঘেন্না করি, আমরা কোনো মনোনীত নি না। জুট কর্পোরেশনের যে চাকরিটা, ওটা মনোনীত চাকরি, ওটা নির্বাচিত চাকরি নয়, চাকরিটা পার্ট টাইম। আমি মঞ্চ থেকে বলছি, ওই পার্ট টাইমকে যদি হাফ টাইমের মধ্যে শেষ করে না দিতে পারি, তাহলে তৃণমূল কংগ্রেস করা ছাড়াব। আপনারা একসঙ্গে থাকুন। মেদিনীপুরের যত নেতা এখানে আমার সঙ্গে নাইনটির কথা হয়েছে, একটা নেতার নাম কাগজে দেখতে চাই না যে শুভেন্দুর সঙ্গে মেলামেশা করছেন। যদি করেন, আমরা তারপরে থেকে আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি,
আমি মদন মিত্র চার নাম মেদিনীপুর থেকে শুভেন্দুর সঙ্গে দেখবো, পরের দিন থেকে কলকাতার গেটওয়ে বন্ধ হয়ে যাবে, হুগলি সেতু দিয়ে ঢোকা যাবে না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যাব। শুভেন্দু অধিকারী ইয়াদ রাখো, জানকি ময়দান মে ফির মিলেঙ্গে ফির মিলেঙ্গে ফির মিলেঙ্গে। লালগড়ে একজন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাকে পাঠিয়েছে, লিফটে উঠিনি প্যারাশুটেও চড়িনি, এরপর অনেকে বড় বড় কথা বলছেন, পাঠিয়েছেন ভাইপো কোম্পানি, অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা, পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর। লালগড়ে একজন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ফেসবুক লাইভ করে আপনারা দেখেছেন, তাকে পাঠিয়েছে, সে ভাষা রাজনীতির ভাষা নয়, আমরা বিদ্যাসাগরের দেশের লোক, কোন লোক ওর হয়ে প্রচার করতে চাইনি, ইমেজ খারাপ হয়ে যাবে বলে। উনার ছেলে আর মেয়ে আমাকে অনুরোধ করে নিয়ে গেছিল কামারহাটিতে, উনার হয়ে কর্মী সভা করে এসেছে, বড় বড় কথা বলছেন, আপনার ছেলের থেকেও ছোট সাংসদ অর্জুন সিং এর ছেলে পবন সিং এর কাছে 500,000 ভোটে হেরেছেন দেড় বছর আগে লোকসভা ভোটের সময়। কাঁচের ঘরে বসে বন্ধু ঢিল ছুটতে নেই, আজকে তিনি বড় বড় কথা বলছেন, নেতাই লালগড়ের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু যা। সিঙ্গুরে শিল্প ধ্বংস এবং কেন্দ্রের কৃষক আইনের প্রতিবাদে মিছিল করল বাম কৃষক সংগঠন, সিঙ্গুর স্টেশন থেকে মিছিল যায় গোপালনগরে টাটাদের পরিত্যক্ত কারখানার 1 নম্বর গেট পর্যন্ত। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী শিল্প পার্ক করার কথা বলে প্রতারণা করছেন বলে অভিযোগ, মিছিল করে কোনো লাভ হবে না, কটাক্ষ তৃণমূলের। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সিপিএম এর মিছিল, সিপিএম নেতা সুশান্ত ঘোষের নেতৃত্বে মিছিল, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে চন্দ্রকোনা পর্যন্ত মিছিল, তৃণমূল এবং মাওবাদীদের পরিকল্পনাতেই নেতাইয়ের গণহত্যা, সিপিএম কে দুর্নাম করার জন্য এই পরিকল্পনা করা হয়, বাংলায় বিজেপির আসার পথ প্রশস্ত করছে তৃণমূল, দাবি সিপিএম নেতা সুশান্ত ঘোষের। আরে যারা এই নেতার স্রষ্টা তাদের নাম তৃণমূল, তারা তাদের মদতেই মাওবাদীরা এই নেতার ঘটনা সংগঠিত করেছিল, সেই ঘটনা একদিন সত্য প্রমাণিত হবে, এই ঘটনার পিছনে কাদের ব্লুপ্রিন্ট, এটা ছিল 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম এর বিরুদ্ধে কুৎসা করার জন্য, এটা হচ্ছে পরিকল্পিত একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা ছিল যাতে সিপিআইএম কে দোষারোপ করে সিপিআইএম কাণ্ড করেছে বলে প্রচারটা করে মানুষের সহানুভূতি পাওয়া যায়। আর বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে অবলম্বন করে বেড়েছে, এখন তৃণমূলের নেতা নেত্রী ছোট বড় মেজর সেজর সবাইকে নিয়ে তারা চাইছে পশ্চিমবাংলার ক্ষমতা দখল করতে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ বিজেপি মতো সাম্প্রদায়িক দল সম্পর্কে সজাগ। ক্ষতিপূরণের দাবিতে ওএনজিসির আধিকারিকদের আটকে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার চাকলায় তীব্র উত্তেজনা, অশোকনগরের পর চাকলাতেও ভূগর্ভস্থ তেলের সন্ধান, চলছে বিস্তীর্ণ এলাকায় মাটি পরীক্ষার কাজ, মাটি পরীক্ষায় ক্ষতি কৃষকদের, অভিযোগ স্থানীয়দের, পুলিশ এসে ওএনজিসির আধিকারিকদের উদ্ধার করে, ওএনজিসির আধিকারিকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের বিরুদ্ধে, এলাকার তোলাবাজেরা প্রকল্প বন্ধ করতে চাইছে, পাল্টা অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির।